আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বলছি। আপনাদের আজকে একটি প্রতিদিনের যে সমস্যা আমরা অনেকেই পড়ে থাকি, আমি নিজেও পড়ি, সেটা হচ্ছে মনে না রাখতে পারা বা ভুলে যাওয়া। এটা প্রায় আমাদের সবার মধ্যেই ঘটে, তবে এটা যে কোনো সময় হতে পারে, যে কোনো বয়সে, একেবারে ছোট বাচ্চাদের হতে পারে বা যারা লেখাপড়া করে স্টুডেন্ট তাদের হতে পারে, বা আমরা যারা কর্মক্ষেত্রে আছি আমাদেরও হতে পারে, বা যারা বয়স্ক আছেন সবাই হতে পারে। মনে করেন আপনি বাসায় গেলেন, বাসায় যাওয়ার পর আপনাকে হয়তো কিছু বাজার করতে বলা হলো আপনাকে, তো আপনি বাজারে গেলেন, হয়তো লিখে নিলেন না, হ্যাঁ আপনি হয়তো ভাবছেন যে আপনি সবই মনে থাকবে, কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি কিনতে ভুলে গেলেন। তো বাসায় আসলেন, আসার পর ও হা হা রে আমি তো ভুলে গিয়েছি। তো এটা একটা কমন জিনিস, এই যে ভুলে যাওয়া, মনে না রাখতে পাওয়া। বা অনেকে আমার কাছে এসে বলে, স্যার আগে তো অনেক ভালো ছিলাম, সব স্মৃতিশক্তি মনে থাকতো, এখন আর মনে থাকে না। অনেকে সেই ছোটোকালের কথা মনে থাকে, খেয়াল করবেন একেবারে সব হিস্ট্রি বলতে পারছেন আপনি। আবার অনেকের দেখা যাবে যে সকালে কি খেয়েছেন, কি দিয়ে সেহরি খেয়েছেন বা ইফতারি কি করেছেন গতকালকে, এটা আজকে ভুলে গিয়েছেন। তো এটা কিন্তু হয়, এটা আমাদের, আমরা যারা ডাক্তার আমাদেরও হয়, অনেকেরই হয়। তবে এটা কি আসলে রোগ নাকি এটা কোনো রোগের উপসর্গ, তো সেটা নিয়ে আমরা কথা বলবো। এখানে দর্শক, দুটি টার্ম, একটা হচ্ছে ভুলে যাওয়া বা মনে না রাখতে পারা। আমি যদি এটা ইংলিশে বলি, যেমন আমরা অনেকেই জানি ডাক্তারি ভাষা ডিমেনশিয়া, আর একটা হচ্ছে ফরগটনেস, হ্যাঁ ফরগটনেস ভুলে যাওয়া, আর ডিমেনশিয়া সেটাও অলসো ভুলে যাওয়া। তো দুইটা আসলে দুইটা ভিন্ন জিনিস, কিন্তু ডিমেনশিয়ার মধ্যে ফরগটনেস থাকে, কিন্তু ফরগটনেসের মধ্যে ডিমেনশিয়া নেই। এখন আসেন, আমি ডিমেনশিয়া কি আসলে, ডিমেনশিয়া একটা আমাদের ব্রেইনের একটা রোগ ও রোগের উপসর্গ, যেটা অবশ্যই কোনো না কোনো প্যাথোলজি, কোনো রোগ বা ডিজিজ ডিসঅর্ডার এর কারণে হয়ে থাকে। আর ফরগটনেস এটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসে যদি কোনো সমস্যা হয় আমাদের, ভুলে যাওয়া, এটা অনেক কিছু আছে, শর্ট মেমোরি, এটা স্বাভাবিক, অনেকেই ভুলে যেতে পারে, এটা নিয়ে কিন্তু আসলে আমরা রোগ বলতে রাজি না। আবার অনেক বাচ্চারা স্কুলের পরীক্ষা আসছে, যে সকালে পড়ে রাতে পড়েছে, সকালে পরীক্ষা দিতে গেল, সে কিছু লিখতে পারলো, কিছু ভুলে গেল, তো এটা কিন্তু আসলে রোগ না। তো জিনিসগুলো আমি আসলে ডিমেনশিয়া অ্যান্ড ফরগটনেস দুইটা দিক নিয়ে আপনাদের সাথে আমি আজকে কথা বলবো, যেটা আপনাদের আশা করি যদি মনোযোগ সহকারে ভিডিওটি শুনেন এই রোগ থেকে আপনারা উত্তরণ পাবেন, এবং এটা চিকিৎসা নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি। যদিও এটা নিয়ে আমাকে লেকচার দিতে হলে ন্যূনতম 2 থেকে 3 দিন সময় লেগে যাবে, টানা লেকচার দেওয়া যাবে, এবং তারপরে এটা আপনাকে আরও ডিটেলস বলা যাবে, কিন্তু আমি এখানে যে সামারিটা নিয়ে আসছি, যেটা আপনাদের খুব দ্রুত আপনারা যেন বুঝতে পারেন। আমাদের মহান আল্লাহ পাক আমাদের মস্তিষ্ক তৈরি করে দিয়েছে, দেখেন এটা আমি মস্তিষ্ক আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটা ডামি, হ্যাঁ দেখতে পাচ্ছেন সবাই আশা করি, দেখেন এটা পাশে, এই পিছনে, হ্যাঁ পিছনের অংশ, আবার এই যে সামনের অংশ, মস্তিষ্কর বিভিন্ন পার্ট আছে, সেরিব্রাল হেমিস্পিয়ার, এই লোব আছে, আবার সেরিবেলাম আছে, তারপরে ভিতরে পন্স, মেডুলা অবলঙ্গটা, এই যে লাল লাল অংশগুলো দেখছেন, এগুলো হচ্ছে রক্তনালী মস্তিষ্কের মধ্যে, বা এই যে নিউরন আমাদের মস্তিষ্কের কোষ, এই কোষকে যে রক্তনালী সাপ্লাই দেয়, যে এনার্জি দেয়, যে এটিপি আসে, যে এনার্জি দেয়, বা খাবার আসে, অক্সিজেন আসে, সো এই রক্তনালীর মাধ্যমে মস্তিষ্কের আসে। তো আমি মস্তিষ্কই আসলে আমাদের মেমোরির বা মেমোরি ধরে রাখতে সহায়তা করে, সো সেখানে যদি কোনো ব্যাঘাত ঘটে তাহলেই আমরা ভুলে যেতে পারি। এখানে তিনটা টার্ম, একটা হচ্ছে এনকোডিং, আরেকটা হচ্ছে স্টোরেজ, আর একটা হচ্ছে রিট্রাইভাল। সো এই জিনিসগুলো আমি যদি একটু বাংলা বুঝে বলি, এনকোডিং মানে আপনি কোথাও গিয়েছেন, কোথায় আপনি ঘুরতে গিয়েছেন, যে কুয়াকাটা, তো কুয়াকাটা আপনি ঘুরতে গিয়ে আপনি চোখে কি দেখলেন, সাগর দেখলেন, আপনি বিভিন্ন সি বিচ দেখলেন, লাল কাঁকড়া দেখলেন, অনেক কিছু দেখেছেন, পাশাপাশি ওখানে বিভিন্ন সমুদ্রের আওয়াজ আপনি কানে শুনলেন, আবার ওখানে বিভিন্ন খাবার খেলেন, হ্যাঁ সমুদ্রের পাড়ে বসে বসে আমিও খেয়ে আসছি, সো এগুলা খেলেন, আবার নাক দিয়ে খাবারের স্বাদ নিলেন, সে এনভায়রনমেন্টের একটা বাতাসের ঘ্রাণ নিলেন আপনি, সো এই যে টোটাল প্রসেসটা, টোটাল যে সেন্সরি ইনপুটগুলা, এটা আপনার মস্তিষ্কে তো আর সমুদ্রটা ঢুকে যায় নাই,
সমুদ্রটা আপনার চোখের মাধ্যমে, নাক এবং কান, আমাদের ট্যাকটাইল, ইভেন কি আমাদের স্কিন, অল সেন্সরি ইনপুটের মাধ্যমে আমাদের ব্রেনে কোডিং হিসাবে ঢুকে। কম্পিউটারে যেমন কোড করা থাকে, কোডিং যারা ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনারা জানেন, আমি মনে করি তারা মেমোরি সম্পর্কে খুবই দক্ষ। সো আল্লাহ পাক আমাদেরকে সেই কোডিং সিস্টেমে আমাদের ব্রেনের মধ্যে, সে আমাদের যে ব্রেনের মস্তিষ্কে আছে সেখানে এই সেই কোডিংগুলো গিয়ে মস্তিষ্কে জমা হয়, যেটা হার্ড ডিস্ক, তো সেখানে হচ্ছে স্টোরেজ হয়। তারপরে এই স্টোরেজটা আপনি হওয়ার পর আপনি বাড়ি চলে আসলেন বা আপনি ঘুরতে গেলেন ও বন্ধুদের দেখালো, কিরে দোস্ত কোথায় গিয়েছিলি, অমুক জায়গায় গিয়েছি, তো একটু বর্ণনা দিলেন, হ্যাঁ দিতে গিয়ে আপনি মিস করে ফেললেন, আবার বাসায় এসে ওয়াইফে বললেন আরে ওই জায়গাটা যে ঘুরলাম এটা তো বলতে ভুলে গিয়েছি। সো এখানে হচ্ছে এই যে স্টোরেজ হয়, এনকোডিং হওয়া এবং স্টোরেজ হওয়া এবং রিট্রেভেল, এই টোটাল প্রসেসটার মধ্যে যদি এনকোডিংয়ে সমস্যা থাকে বা কোনো কিছু মিসিং হয় এবং যদি সেটা ঠিকমতো ওই এনভায়রনমেন্ট না পায় প্রসেস হইতে, স্টোর হইতে, এবং আবার যদি সেখান থেকে আপনি যখন বর্ণনা দিচ্ছেন রিট্রেভেল বা ওই জিনিসটা টোটাল বর্ণনা দেওয়া, মানে এখানে আমি বলবো একটা জিনিস, মানে একটা সিনারি, একটা থিং, একটা অবজেক্ট কনভার্ট হয়ে আর একটা অবজেক্টে, মানে একটা থেকে আরেকটা ট্রান্সফার হয়েছে, মানে একই রকম প্রসেসে কেউই নাই। তো এই টোটালটি হচ্ছে আমাদের মেমোরি। তো এখন এটা কেন হয়, সাধারণত কমন যে জিনিসটা আমরা দেখি, আমরা যখন এনকোডিং করি, আপনি যখন কোনো কথা শুনছেন, কোনো জিনিস দেখছেন, আপনি হয়তো যে বাসায় গিয়েছেন, আপনার ওয়াইফ হয়তো বলেছে যে এই এই বাজার করতে হবে, আপনি হয়তো সবই শুনেছেন, কিন্তু ইন দ্য মিন টাইম আপনার ছোটো মেয়ে বা বড় মেয়ে বা কেউ হয়তো সাথে সাথে তার কথা বলছে, সে বাচ্চাটা তার কথা বলছে, যার কারণে আপনি দুটো সেন্সরি যখন আপনার মাথায় আসছে, আপনার ওয়াইফ তো ভেবে নিয়েছে আপনি তার দিকে খুবই মনোযোগ দিয়েছেন, আসলে আপনি পুরো মনোযোগ দেন নাই, যার কারণে এনকোডিং হয় নাই, ওই যে মেয়ের কথাও ঢুকেছে। সো এনকোডিং না হওয়ার কারণে স্টোরেজ ঠিকমতো হয় না, যখন বাজারে গেলেন তখন কিন্তু মাশাল্লাহ ভুলে গিয়েছেন যে ওই জিনিসটা আনতে, তো বাসা আসলে তো ঝগড়াঝাটি কিছুটা হবেই। সো এটা আসলে স্বাভাবিক প্রসেস, এটা আমি বলবো ফরগটনেস, এটা হতেই পারে। যদি আমরা টোটাল আমাদের সেন্সরি ইনপুটে এনকোডিংয়ে সমস্যা হয় তাহলে কিন্তু এই সমস্যা হতেই পারে, আমরা ভুলেই যেতে পারি। তদ্রূপ যারা পড়ালেখা করছো, স্টুডেন্ট এই ভিডিওটি দেখছো, তোমরাও যদি সেই পরিবেশে পড়ালেখা না করো, মানে তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়বা, সাজেস্ট তুমি একটা কম্পিউটার নিয়ে তুমি পড়ালেখা করবা, বা কোনো একটা সাবজেক্ট তোমার ম্যাথমেটিক্স নিয়ে পড়ালেখা করবা, বা কোনো একটা গল্প পড়ছো, সো সেই গল্পটা তোমার মস্তিষ্কের মধ্যে পাশাপাশি সেটার একটা সিনারি তৈরি করে ফেলতে হবে এবং তোমার একটা সুন্দর পরিবেশ লাগে, অ্যাটমসফিয়ার লাগবে, না হলে তোমার এনকোডিং হবে না। তো এনকোডিংয়ে যেখানে নেই, তো সেখানে আপনার রিট্রাইভাল কীভাবে হবে বা স্টোরেজ কীভাবে হবে, যার কারণে আপনি ভুলে যান বা ভুলে যাওয়াটা স্বাভাবিক, আশা করি বুঝতে পেরেছেন, এটা একটা আছে। তারপরে আরেকটা আছে, আমরা এখন নামাজ পড়তে যাচ্ছি, সুরা তো পড়ছি, কিছু দূর যাওয়ার পর আল্লাহর রহমতে যাই হোক যে কোনোভাবে ভুলে গিয়েছি আর পারছি না, হ্যাঁ এটা হয় ঠিক না? তো আপনি চিন্তা করলেন আরে আমি এটা তো পুরা মুখস্থ, আমি তো একেবারে ছোটোকাল থেকে গত 20-25-40-50 বছর ধরে আমি মুখস্থ বলছি, আজকে কেন হঠাৎ ভুলে গেলাম বা কেন এটা হচ্ছে? হ্যাঁ এটাও হতে পারে, এটা অনেকগুলা কারণ আছে, এটা ডিমেনশিয়ার কারণে হতে পারে বা ফরগটনেসের কারণে হতে পারে, সেটা নিয়ে আমি কথা বলবো এবং সেটা থেকে উত্তরণ হওয়ার কারণ কীভাবে চেষ্টা করবো। তো এই যে নামাজ পড়তে গিয়ে আপনি ভুলে যাওয়ান, এইখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আপনার এটার রিহার্সাল বা এটাকে বারবার রিপিটেশন বা মেমোরি সিনক্রোনাইজ করা বা রিথিং করা, এটা আমাদের অনেকভাবে হয়ে ওঠে না, বা আমরা সেই জিনিসটাকে বারবার এটার কি বলে প্র্যাকটিস যদি আপনি ঠিকমতো না করেন, তাহলে কিন্তু এই এই সমস্যাগুলা বা ভুলে যাওয়াটা স্বাভাবিক। তো আসেন আরও কিছু কারণে আমরা ভুলে যেতে পারি, অনেক কারণ, তার মধ্যে হচ্ছে দীর্ঘদিন যদি কেউ কোনো রোগ ভোগে থাকে, বিভিন্ন রোগ শোকে আমরা আক্রান্ত হয়ে থাকি, লটস অফ ক্রনিক ডিজিজ ডিজঅর্ডার, বাত ব্যথা, আর্থ্রাইটিস, প্যারালাইসিস, লটস অফ কজ, দীর্ঘদিন যদি শরীর যদি ইনফ্লামেশন হতে থাকে শরীরের মধ্যে, আমাদের সেলগুলা যে নার্ভাস টিস্যুগুলা যদি কোনো কারণে ড্যামেজ হয়, ডিজঅর্ডার হয়, ডিজেনারেশন হয়, তাহলে কিন্তু আমাদের ভুলে যাওয়া সমস্যা বা এই জাতীয় রোগ আসতে পারে। তারপরে হচ্ছে হাইপোথাইরয়েডিজম, এটা একটা রোগ যেটা থেকে এই যে এই রোগ এই সমস্যাটা বা ভুলে যাওয়া বা ফরগটনেস রোগ আসতে পারে বা আমরা এই ক্লিনিক্যাল ফিচারটা উপস্থিত হতে পারে। ডায়াবেটিস মেলাইটাস, দীর্ঘদিন ডায়াবেটিসের কারণে
ডায়াবেটিক পলিনিউরোপ্যাথি নামে একটি কথা আছে, ডায়াবেটিক্স এর কারণে অতিরিক্ত সুগার গিয়ে আমাদের যে নার্ভ সেলগুলো এটাকে কোডিং করে, হ্যাঁ নার্ভ সেলগুলো তো ইম্পালস ক্যারি করে, হ্যাঁ এরকম আপনার একটু বিভিন্ন সেলগুলো এরকম নার্ভ সেলগুলা আর আপনার অন্যান্য যে স্মুথ বা ইপিথেলিয়াল সেল কিন্তু দেখতে একরকম না, এক একটা এক এক রকম। সো সেখানে ইম্পালস ক্যারি করার জন্য যে ধাপ ধাপ থাকে সেগুলোর উপর কোড হয়ে যায় ডায়াবেটিসের কারণে। তো তা থেকেও কিন্তু আপনি যখন নার্ভাস সিস্টেম ডিপ্রেস করবে বা ঠিকমতো কাজ করতে পারবে না, ইম্পালস ক্যারি করতে পারবে না, তখন কিন্তু আপনি ভুলে যেতে পারেন। বিভিন্ন হার্টের রোগে হাই প্রেশার তা থেকে হতে পারে, তারপরে হচ্ছে বিভিন্ন ব্রেনের ডিজিজ যেমন আলজেইমার্স ডিজিজ, পার্কিনসনিজম, অনেক রোগ আছে যেটা থেকে এই যে ডিমেনশিয়া আমি বলছিলাম আর আগে যে রোগ ডিমেনশিয়া তা হতে পারে। তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন স্ট্রোক করে, অনেক সময় মস্তিষ্কে যদি স্ট্রোক করে, আমি ইতিপূর্বে দেখেছিলাম যে রক্তনালী সেখানে রক্তনালী শুকিয়ে যেতে পারে বা রক্তনালী যদি কোনো কারণে হয়তো স্ট্রোক করেছে আপনি নিজেও জানেন না কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, তা থেকে হতে পারে। বিভিন্ন ডিজেনারেটিভ ডিজিজে মস্তিষ্কের নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার থেকে আপনার এ ভুলে যাওয়া আসতে পারে। তারপরে আপনার হেড ইঞ্জুরি যদি কোনো আঘাত পায় মাথায় তা থেকে হতে পারে। তার সবচেয়ে যে কমন জিনিসগুলো আমরা প্রায় পেয়ে থাকি যে মাদকাসক্ত, যারা বিভিন্ন ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন, মদ, এই লটস অফ মাদকাসক্ত আপনারা হন, তাদের এই সকল মাদকাসক্তের যে উপাদানগুলো, কেমিক্যাল সাবস্টেন্সগুলো মস্তিষ্কের ব্রেনের টিস্যুগুলোকে সেলগুলোকে ধ্বংস করে দেয়, তা থেকে আপনি ভুলে যেতে পারেন। তারপর হচ্ছে ধূমপান, মদ্যপান, এটা তো বলেছি, ধূমপান, ধূমপানের যে নিকোটিন আপনারা জানেন এই ধূমপান তাদের এটা মস্তিষ্কে ভুলে যাওয়া বা এই জাতীয় রোগ তৈরি, আলজেইমার্সের মতো রোগ তৈরি করতে পারে। তারপরে সাদা জর্দা, অনেকে আমি বলি যে বিড়ি তত এটা পুড়িয়ে খায়, ঠিক না? অনেক বাবা মা ভাই বোন আপনারা চাচা চাচি গ্রামে গঞ্জে ইভেন কি ইয়াং মহিলারা আমি দেখি যে আপনারা সাদা জর্দা চা বায়া খান, ডাইরেক্ট খায়। হ্যাঁ, তো পুড়িয়া খাওয়াটা অবশ্যই ডাইরেক্ট খাওয়াটা হচ্ছে ভালো না, সেটা তো কিছুটা হইলো তামাকের কার্যকারিতা কমে কিন্তু এখানে ডাইরেক্ট চাবিয়ে খেয়ে ফেলে। তো এই সকল কারণে কিন্তু ভুলে যেতে আপনারা পারেন। তো এই সকল রোগ শোক তো আমি বলছি, তাছাড়া বিভিন্ন ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে হতে পারে, স্পেশালি ভিটামিন ডি, ভিটামিন B1, B6, B12 এই জাতীয় ভিটামিন ডেফিসিয়েন্সি থেকেও আমাদের এই ফরগটনেস বা ভুলে যাওয়া রোগ হতে পারে। তো আসেন আমরা আসলে এটার চিকিৎসা কি বা আমরা কিভাবে এই থেকে উত্তরণ পারবো। তো প্রথম কথা হচ্ছে আমরা যে নর্মাল ফিজিওলজিক্যাল যে প্রসেস এনকোডিং, স্টোরেজ অ্যান্ড ট্রেভেল যে বলছিলাম যে আমরা এনকোড করব বা ডাটা নিব, তথ্য নিব, উপাত্ত নিব, সেই অবস্থা আমি যে জিনিসটা আসলে আমি যে পড়াটা পড়ছি বা যে লেকচারটা শুনছি বা আমার ভিডিওটা আপনারা যারা দেখছেন, আপনি যদি মনোযোগ সহকারে ভিডিও না দেখেন আপনি তো আমার কথা ভুলেই যাবেন, এটি স্বাভাবিক, কারণ আপনি তো স্টোরেজই হয় নাই ভাই ঠিকমতো। সো স্টোরেজে ইম্পর্টেন্ট দিতে হবে, যারা লেখাপড়া করো যে জিনিসটা তুমি পড়ছো সেই জিনিসটার দিকে তোমাকে মনোযোগ দিতে হবে, সে পরিবেশটা সুন্দর একটা অ্যাটমসফিয়ারে তোমাকে লেখাপড়া করতে হবে, তাহলে ইউ ক্যান মেমোরাইজ ইউর সাবজেক্ট বা যে পড়ালেখা করছো, বা আপনারা ওই যে বোর আপনার স্ত্রী যে বাজার করতে বলেছে সেটা যদি বোর কথাটা আগে মনোযোগ দিয়ে শুনতেন দেন বাচ্চার কথা শুনতেন, তাহলে কিন্তু ভুলে যাওয়া কোনোভাবেই হতো না। তো আশা করি আমাদের যে সেন্সরি ইনপুটে আমরা যদি ঠিক মতো ডাটা নেই, মনোযোগ নেই, এই জন্য মনোযোগ নেওয়ার আবার বিভিন্ন পদ্ধতি আছে, সেটা আলাদা আরেকদিন আমি ভিডিওতে আপনাদের বলবো। তারপরে মনোযোগ আনাটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে আপনার সেই মেমোরিটা আবার ফিরে আসবে। আর ওই যে বলছিলাম সুরা, সুরাটা হয়তো আপনি দীর্ঘ অনেক বছর পড়েন নাই, অন্য সুরারগুলো রেগুলার পড়ছেন বা নিয়মিত পড়েন নাই, এই যে নিয়মিত রিপ্র্যাকটিসের কারণে কিন্তু সুরা ভুলে যাওয়া স্বাভাবিক। সো রিসাইক্লিং, যেমন আবার এটাকে কী করা, আবার আমরা গাড়ি কী করি, গাড়ি ওয়ার্কশপে দেখি জন্য আবার পরিষ্কার করি, আবার ইঞ্জিনগুলো চেক করি, ঠিকঠাক করি। সো আমাদের ব্রেনকেও এই জাতীয় রিসাইক্লিং করতে দিতে হতে হবে। তো এই জিনিসগুলো আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো আর আমাদের যে প্রাত্যহিক জীবনে আমরা যে নিয়মিত কাজ করি, সকালে ঘুম থেকে উঠি, তারপরে নামাজ পড়ি, তারপরে খাওয়া দাওয়া করি, সকালে নাস্তা করি, এখন রোজার টাইম হতো সেহারি বা ইফতার করি, বা দুপুরে যারা রোজার বাহিরের মাসগুলোতে দুপুরে খাবার, এটা একটা রুটিন ওয়ার্কে চলে। মাঝে মাঝে রুটিন ওয়ার্কের মধ্যে আপনাদের মেমোরি যদি ডেভেলপ করতে চান তাহলে একটু ব্রেক দিতে হবে মাঝে মাঝে, হ্যাঁ একটু রুটিন ওয়ার্কের মধ্যে ব্রেক দিতে হবে, রুটিন ওয়ার্ক থেকে একটু মানে একটু 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 আমি বলি কিছু খামখেয়ালি ফোনা কাজ আছে না, এই খামখেয়ালি মাঝে মাঝে খুবই উপকার আসে ব্রেনকে, আপনার কী করে শার্প করে, হ্যাঁ মেমোরিকে আপডেট করে।
তারপর আছে আমাদের অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, স্পেশালি আমরা খেয়ে থাকি অতিরিক্ত অতিরিক্ত হাই কোলেস্টেরল জাতীয় খাবার, অতিরিক্ত মেদ চর্বি জমে যে খাবারগুলো, এই খাবারগুলো আমাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে, এই খাবারগুলো আমরা কমিয়ে ফেলব। আর ইতিপূর্বে আমি যে রোগগুলোর কথা বলছি, এই রোগগুলোর জন্য আমাদের নিয়মিত চিকিৎসা করতে হবে, রোগ আছে কি না এর জন্য আমাদের চেক আপ করতে হবে এবং ওই অনুযায়ী চিকিৎসা দিতে হবে। যার হার্টের ডিজিজ আছে, ডিজিজের চিকিৎসা দিতে হবে, হাইপোথাইরয়েডের রোগের চিকিৎসা দিতে হবে, হাই প্রেশারের চিকিৎসা দিতে হবে, ভিটামিন ডি বি টুয়েলভের ঘাটতি আছে কিনা সেটা টেস্ট করে দেখে সেটাকে আবার আপনাকে খেতে হবে, সেটা ওষুধের মাধ্যমে খাওয়া যাও অথবা খাবারের মাধ্যমে। আমি খাবারগুলো নিয়ে আসছি। তারপর আছে আমাদের সামাজিকভাবে সক্রিয় থাকতে হবে। আমরা যদি এই যে আমাদের রুটিন ওয়ার্ক থেকে একটু ব্রেকে না যেতে পারি, আমরা যদি মাঝে মাঝে একটু পারিবারিক বিভিন্ন বন্ধনে আমরা হঠাৎ করে চলে গেলাম গ্রামের বাড়িতে নিজের বাবা মার কাছে বা ভাই বোনদের কাছে, এই যে সামাজিক বন্ধন একটা রিক্রিয়েশন হবে সেখানে গিয়ে, এই যে সামাজিকতা এটা আমাদের ইসলামও শিখিয়েছে আমাদের, এবং আমাদের ব্রেন এবং আমাদের এই মেমোরিকে সিনক্রোনাইজ করতে, মেমোরি ভালো করতে আমাদের অনেকাংশে সহায়তা করে। বন্ধুত্ব, হ্যাঁ, বন্ধুত্বের প্রতি টেক কেয়ার করা, স্ত্রীর প্রতি টেক কেয়ার, বাবা মার প্রতি টেক কেয়ার, বাচ্চাদের প্রতি টেক কেয়ারিং, মনোযোগ দেয়, মনোযোগ আপনাকে আবার রিকলিং করে। কিছু খেলা আছে যে খেলাগুলো আপনাকে অত রিকলিং করে, বিভিন্ন সাজেস আপনার এই যে দাবা লুডু অথবা কিছু কিছু খেলা আছে সাজেস, যে আমরা তীর নিক্ষেপ করার কিছু খেলা বা শুটিং, এই যে টার্গেট পয়েন্টে কোনো কিছুকে কোনো একটা খেলা মানে টার্গেটকে আপনি টাচ করা, তো এই জাতীয় খেলাগুলো কিন্তু আপনার ব্রেনের মেমোরিকে শার্প করে। তারপরে হচ্ছে আপনার শারীরিক আমাদের যে জিনিসটা হচ্ছে নিয়মিত চেক আপ, সেটা আমি বলছি ইতিপূর্বে। আর হচ্ছে নিয়মিত ঘুমানো, তো ঘুমটা খুবই এসেনশিয়াল। আপনার যখন যখন ব্রেনটা যে বিভিন্ন এনকোডিং করলো, স্টোরেজ করলো, তাকে তো একটু রেস্ট দিতে হবে, তাকে কিন্তু রিফ্রেশ হতে দিতে হবে, এবং পর্যাপ্ত ঘুম যদি না হয় এবং আপনি যদি সারাক্ষণ স্ট্রেসে থাকেন, স্ট্রেসফুল এনভায়রনমেন্টে থাকেন, বিভিন্ন প্রকার আপনার অ্যাংজাইটিতে ভোগেন, তখন কিন্তু আপনার আমাদের শরীরের যে স্ট্রেস হরমোনগুলো স্পেশালি অ্যাড্রেনালিন নন অ্যাড্রেনালিন অনেক রিলিজ হয়, যার কারণে আপনি তখন এনকোডিং হবে না, ঠিকমতো স্টোরেজ হবে না, আপনি যে জিনিসটা লেখাপড়া করছেন বা কোনো একটা জিনিস পরিবেশ থেকে নিচ্ছেন সেটার আপনার কিন্তু মেমোরাইজে থাকবে না। সো আমাদের স্ট্রেস কমাতে হবে, রিল্যাক্স থাকতে হবে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যার জন্য আমাদের কি না মানসিক চাপ কমাতে হবে, তো মানসিক চাপ কমাতে গেলে আমি এর আগে বলেছি এক্সারসাইজ এক্সারসাইজ অ্যান্ড এক্সারসাইজ, এক্সারসাইজের বিকল্প কোনো কিছু নাই। বি কেয়ারফুল প্লিজ, আপনারা কেউ কোনো হেভি ওয়েট লিফট করবেন না এক্সারসাইজে। আমি প্রায় দেখি যারা অনেকে আছে এক্সারসাইজ সম্পর্কে দ্যার ইজ নো নলেজ, কোনো লেখাপড়া নাই, কিচ্ছু জানে না, না বুঝেও অনেকে আপনাদেরকে হাই হেভি ওয়েট লিফটিং বিভিন্ন এক্সারসাইজ শো করে দেখায়, এতে আপনাদের শারীরিকভাবে বিভিন্ন ডিজিজ ডিসেবিলিটি বা ব্যথা ইঞ্জুরিতে আপনি আক্রান্ত হবেন। এক্সারসাইজ হুইচ এক্সারসাইজ দ্য বেস্ট ফর ইউ, আমি বলবো সাধারণ মানুষ যারা আছেন তাদের জন্য বেস্ট এক্সারসাইজ হাঁটা, হাঁটুন হাঁটুন অ্যান্ড হাঁটুন, এর চেয়ে ভালো এক্সারসাইজ নেই। হালকা জগিং করতে পারেন, খুবই ভালো এক্সারসাইজ, যদি বাইরে হাঁটতে না পারেন বাসায় ট্রেডমিল হাঁটতে পারেন অথবা স্ট্যাটিক জায়গায় দাঁড়িয়ে আপনি হাঁটতে পারেন, হালকা দড়ি লাভ দিতে পারেন, হ্যাঁ, এগুলো আপনার খুবই উপকার আসবে। সাঁতার কাটা, গ্রামে প্রচুর আমাদের কিন্তু আছে, পুকুর আছে, আমাদের নদী আছে, সাঁতার কাটতে পারেন, গ্রামে তো হাঁটার জায়গা আছে ভাই, হাঁটতে পারেন, হাঁটা হাঁটা অ্যান্ড হাঁটা, সাঁতার কাটা, সাইক্লিং, অল অ্যারোবিক এক্সারসাইজ আর গুড এক্সারসাইজ, এটা গুড টায়ার তৈরি করে, আমরা গুড রিল্যাক্স হতে পারি, গুড আমাদের অ্যাংজাইটি রিডিউস করে। সো হেভি ওয়েট লিফটিং নট ফর জেনারেল পিপল এবং নট ফর বিভিন্ন পেশেন্ট, এই হেভি ওয়েট লিফটিং কারা করবে, অনলি ফর প্লেয়ার অ্যাথলেট অ্যান্ড প্রফেশনাল প্লেয়ার, যারা ক্রিকেটার, ফুটবলার, যারা অ্যাথলেট রেসলার, দে ডু দিস টাইপ অফ এক্সারসাইজেস। একটু জাস্ট রিথিঙ্ক করেন, ক্রিটিক্যালি থিঙ্ক করেন, উল্টাপাল্টা এক্সারসাইজ করে নিজেরা, আর এক্সারসাইজ তো আপনি সারা জীবন করে যেতে পারবেন না ভাই, আর এটা করা সম্ভব না। আপনাদের বেস্ট এক্সারসাইজ হাঁটা হাঁটা অ্যান্ড হাঁটা, এবং ইতিবাচক চিন্তা, সবসময় ইতিবাচক চিন্তা করবেন, ইতিবাচক চিন্তা। আর হচ্ছে ধৈর্য ধারণ করা, ইসলামে বারবার ধৈর্য ধারণের কথা বলছে যে তোমরা সবুর করো এবং আল্লাহর কাছে নামাজের মাধ্যমে প্রার্থনার মাধ্যমে তোমার এই বিপদ থেকে উত্তরণের সাহায্য প্রার্থনা করো। সো আশা করি ইসলাম আমাদেরকে ধৈর্য ধারণ করার শিক্ষা দিয়ে থাকে, যে শরীর, আমি ইতিপূর্বে আমার অনেকগুলো ভিডিওতে বিভিন্ন শারীরিক ব্যায়াম দিয়েছি, আগের ভিডিওগুলো দেখবেন, যে ব্যায়ামগুলো আপনাদের উপকারে আসবে, কোনো হেভি ওয়েট আপনারা লিফট করবেন না।
তারপর সে ফুসফুসের ব্যায়াম। এর আগে আমি চেস্ট ফিজিও বলেছি, চেস্টের এক্সারসাইজ যেটা করোনা ভাইরাসের উপকার আসে, নট অনলি করোনা ভাইরাস, অল এক্সারসাইজ, অল শারীরিক অক্ষমতা, অশান্তি, হতাশা, বিদ্বেষ, আমাদের এই যে ব্রেনের অক্সিজেন স্যাচুরেশন বাড়ানোর জন্য আমরা কিন্তু ডিপ ব্রিদিং এক্সারসাইজ আমি আগে দিয়েছি, পিছনে ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। পরিমিত পানি খাওয়া, সুষম খাবার খাওয়া। হ্যাঁ, আমরা অনেকে একেবারে কার্বোহাইড্রেট ছেড়ে দিই, নো, ইমিডিয়েট এনার্জির জন্য। আমি যখন লেখাপড়া করি, আমার যখন লেখাপড়ার জন্য প্রচুর এনার্জি দরকার, এটিপি দরকার, তখন আমার অক্সিজেন দরকার, তখন কিন্তু আমাদের কার্বোহাইড্রেট দরকার, তবে আমরা পরিমিত খাবো। হ্যাঁ, সুষম খাদ্য এই কথাটা আমি বলি নাই, এটা একেবারে এ পর্যন্ত অল ডাক্তার যত রিসার্চ ওয়ার্ক করা আছে সুষম খাবারের উপরে সবাই গুরুত্ব দিয়েছে। সো সুষম খাদ্য আমরা নিয়মিত খাবো। এখন আসেন কিছু সাপ্লিমেন্ট আছে যেটা আমাদের ব্রেনের মস্তিষ্কের শক্তি বাড়ায় এবং আমাদের মেমোরি শার্প করতে সাহায্য করে। ওমেগা থ্রি, এটা তৈরি হয় সাধারণত বিভিন্ন সামুদ্রিক মাছের তেল, মানে মাছের তেল থেকে তৈরি হয় ওমেগা থ্রি। আমি একটা ওষুধ দেখাই, আমার কাছে আছে এই যে এই জাতীয়, হ্যাঁ, ওমেগা থ্রি দেখতে দেখছেন। অথবা কড লিভার অয়েল, বোতার সামুদ্রিক ফিশ থেকে তৈরি হয়, এগুলার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন এ, ডি, এই ভিটামিন ই এগুলো আছে, যা যা আমাদের মস্তিষ্কে ব্রেনকে আমাদের সতেজ করে। ভিটামিন ডি আমরা কিনেও খেতে পারি, বা ভিটামিন ডি এর সোর্স এর আগে আমি কয়েকটা ভিডিওতে বলেছি, ভিটামিন B12, B1, B6, B12 এগুলো আমরা মার্কেট থেকেও কিনে খেতে পারি, যেগুলো আমাদের অনেক উপকারে আসে। তারপরে সামুদ্রিক মাছগুলোর কথা এর আগে আমি বলেছি। উদ্ভিজ্জ তেল, এই যে সয়াবিন তেল বা সরিষার তেল বা সানফ্লাওয়ার, বিভিন্ন উদ্ভিজ্জ তেল, তবে তেলটা একটু দেখে শুনে ভালো কোম্পানি কিনে খেতে হবে, এগুলো আমাদের ব্রেনকে শার্প করে। তারপর হচ্ছে কফি, এই যে ব্ল্যাক কফি, কফি কিন্তু আমাদের ব্রেন নার্ভাস টিস্যুকে উদ্দীপ্ত করে এবং শার্প করে। তারপরে ব্লুবেরি, যেমন জাম, জাম আপনারা জাম, আমাদের সিজনাল জাম, যে ফলটা খুবই উপকার আসে আমাদের মস্তিষ্ক ব্রেনকে, মানে রিথিং, মানে আমাদের মেমোরিকে শার্প করে থাকে, আমরা মনে রাখতে সহায়তা হলো। ব্রুকলি, ব্রুকলি বিভিন্ন জায়গা পাওয়া যায়, বিভিন্ন আপনার কাঁচা বাজারে বা দোকানে আপনারা পাবেন। তাছাড়া বিভিন্ন ভিটামিন ডি উৎস, যে যেমন আমাদের পনির, তারপরে হচ্ছে দধি, তারপরে দুধ, দুধ জাতীয় সব খাবার, এগুলো আমাদের কিন্তু আমাদের মস্তিষ্কের মনে রাখতে সাহায্য করে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আপনারা কী ভিডিও দেখতে চান, কী জানতে চান, অবশ্যই কমেন্টে লিখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটি যদি আপনাদের মঙ্গল হয় আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সবাইকে শান্তি সমৃদ্ধি দেয়, সবাইকে মনে রাখার তৌফিক দান করুক, স্পেশালি ইসলামী শিক্ষায়, ইসলামী মানে আল্লাহ পাকের সন্তুষ্টি ও লাভ উদ্দেশ্যে আমরা যেন আমাদের পার্থিব জীবন যাপন করতে পারি, আমরা সময় দিতে পারি। সবাই জ্ঞান বৃদ্ধি করুক সবাইকে। রাব্বিশ রাহলি সদরি ওয়াইয়াসিরলি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এই দোয়াটিও আমাদের জ্ঞান বৃদ্ধিতে বা স্মৃতিশক্তি মনে রাখতে অনেক অনেক সহায়তা করে থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।